আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রান্না জাদুকাঠিতে। আজকে আমি মাটন পানি ফ্রাই করে দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার জল, আর এখানে আমি নিয়েছি 2 কিলো মাটন। তো আমি এক্সেস যে চর্বিগুলো আছে এগুলো একটুখানি রেখে দেব, কারণ এত আবার চর্বি ভালো না। তো আমি একটুখানি রেখে দিচ্ছি, আর জলটা ফোটা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে আমরা মাংসটা দেব এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জল ফুটছে, এবারে মাংসগুলো আমি দিয়ে দেব। মাংসের টুকরোগুলো একটু ছোট ছোট করেছি। একই খাসির মাংসে প্রচুর পরিমাণে চর্বি থাকে, আর তেল দিয়ে রান্নার ফলে আরও বেশি ওটা ইয়ে হয়ে যায়, রিচ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা আমি কিছুক্ষণ হাই রাখবো, 10 মিনিট মতো। তো বন্ধুরা আমি একটু পাত্রটা চেঞ্জ করলাম, ছোট হচ্ছিল। এবার আমি এখানে মশলা বলতে কয়েক কলি রসুন দেখতে পাচ্ছেন, আর একটুখানি আদা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি 5 থেকে 6টা দিয়ে দিলাম, আর এটিও দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন লবণ, আর আমি একটুখানি দেব লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে একটু হাই হিটে রেখে লো টু মিডিয়াম করে দেবো, একদম লো করে, আর ঢেকে রেখে দেবো মোটামুটি 1 ঘন্টা। তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি একটু নেড়ে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো আছে, আস্তে আস্তে হতে থাকবে। তো বন্ধুরা আমার মাংসটা প্রায় মানে 1 ঘন্টার থেকে বেশি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু জল আছে। আর আমি এখানে 20টার মতো গোলমরিচ দিয়েছিলাম, তো আমি ওটা দেখাতে ভুলে গেছি। আর এখানে মানে 1/2 টিস্পুন গোলমরিচ দিতে হতো, তো আমার কাছে কম ছিল, তো গোলমরিচের একটু পাউডার দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি এই ছোটো চামচেরই 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, আর আমি দেব গরম মশলার গুঁড়ো একটুখানি। এই যে এবার খুব ভালো করে নেড়ে আমি সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব। আর মাংসটা দেখে বুঝতে পারছেন আপনারা যে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে জলটা শুকিয়ে যাওয়ার পরে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, আর ভেঙেও দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, খুবই মানে হেলদি হবে, কোনো প্রকার তেল নেই যেহেতু, আর বেশিরভাগ চর্বিগুলো আমি ফেলে দিয়েছি। খাসির মাংসে তো প্রচুর চর্বি থাকে। তো আমি আবার একটু পরে দেখাচ্ছি সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সব জল শুকিয়ে এই মাংসের তেল এটা চর্বিটা এটা হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমের উপর ডিপেন্ড করবে মাংসটা আপনার কতক্ষণ লাগবে, 1 ঘন্টা তো হয়ে যেতে পারে, আবার 1.5 ঘন্টাও লাগতে পারে। আমি খুব সিমে রেখেছিলাম তাই একটু সময় লাগলো, আর মাংসও কিন্তু সেরকম সেদ্ধ হয়েছে, একদম ছুটে যাওয়ার মতো অবস্থা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা আমি প্লেটে নিয়ে নিচ্ছি, আপনারা লবণটা কিন্তু একদম আমি
2 কিলো তো 1 টিস্পুন দিয়েছি, বেশি দিতে যাবেন না, প্রথমে কমই রাখবেন, কারণ মাংসের সমস্ত জল শুকিয়ে যাওয়ার পরে লবণ কিন্তু বেশি হয়ে যাবে, আগেই বেশি দিলে, ওই জন্য কম করে দেবেন। আমি এবার একটু আপনাদের ভেঙেও দেখাই, প্রচুর গরম হয়ে আছে। তো বন্ধুরা, হাত দিতে পারছি না আমি, এত গরম হয়ে আছে, বুঝতেই পারছেন, এখনই নামিয়ে নিয়ে আসলাম, আর আপনারা মাংসটা দেখেই বুঝতে পারছেন যে কত সেদ্ধ হয়ে গেছে। এই যে আরামসে গলে যাচ্ছে হাত দিতে না দিতে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আপনারাও এভাবে করে খাবেন, ভীষণই টেস্টি হয় এটা, রুটি পরোটা নান পোলাওয়ের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে, যেমন করে পারবেন তেমন করে আপনারা খাবেন, আর অবশ্যই এটি ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই মাটন পানি ফ্রাইটা কেমন হয়েছে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও দাবিয়ে নিতে ভুলবেন না, তাতে করে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একবার আপনাদেরকে একটু রুটির সঙ্গে খেয়েও দেখাই। দারুণ হয়েছে, অসম্ভব মজার হয়েছে, আপনারা না বানালে বুঝতে পারবেন না কতটা মজা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।